ওম পরমাত্মা নী শুনছেন শ্রী শ্রী চৈতন্য অন্তিম অংশ ঠাকুর কহে ঘরের বিশ্রাম নিরন্তর নাম লহ করতুলসী সেবন অচিরাতে পাবে তবে কৃষ্ণের চরণ এত বলি তারে নাম উপদেশ করি চা চলিল ঠাকুর বলি হরি হরি তবে সেই বেশ্যাগুর আজ্ঞা লইল গৃহবিত্ত যে বা ছিল ব্রাহ্মণের দিল মাথা মুড়িয়ে এক বস্ত্রে রইলা সেই ঘরে রাত্রি দিনে তিন লক্ষ নাম গ্রহণ করে তুলসী সেবন করে চর্বণ উপবাস ক্ষুধা নিবারণের জন্য ছোলা প্রভৃতি রুখা সুখা বস্তু ভক্ষণ অথবা ইন্দ্রিয় দমনের জন্য তুলসী চর্বণ কখনো বা উপবাস করত নিন্দ্রিয় দমন হইল প্রেমেরও প্রকাশ প্রসিদ্ধ বৈষ্ণবী হইলা পরম মহান্ত অর্থাৎ অন্তকরণ বা হৃদয় যার বড় বড় বৈষ্ণব তার দর্শনে কে চমৎকার হরিদাসের মহিমা কহে করি নমস্কার রামচন্দ্র খান অপরাধ বীজ রপিল সেই বীজ বৃক্ষ হইয়া আগে তো ফলিল মহা অপরাধের ফল অদ্ভুত কথন প্রস্তাব পাইয়া কহি শুনভক্তগণ ভক্তগণ সহজেই অবৈষ্ণব রামচন্দ্র খান হরিদাসের অপরাধে হইল অসুর সমান বৈষ্ণব ধর্ম নিন্দা করে বৈষ্ণব অপমান বহুদিনের অপরাধে পাইল পরিণাম নিত্যানন্দ গোসাই যবে গৌড়ে আইলা প্রেম প্রচারিতে তবে ভ্রমিতে লাগিলা প্রেম প্রচারণার পাশ্ড দলন দুই কার্যে অবধূত করেন ভ্রমণ সর্বজ্ঞ নিত্যানন্দ আইলা তার ঘরে আসিয়া বলিল দুর্গা মণ্ডপ পরে অনেক লোক জনসঙ্গে অঙ্গন ফুরিল ভিতর হইতে রামচন্দ্র সেবক পাঠাইল সেবক কহে গোসাই মোরে পাঠাইল খান গৃহস্থের ঘরে তোমার দিব বাসস্থান গোয়ালের ঘরে গোহালি যে নিত্যান্ত বিস্তার ইহা সংকীর্ণ স্থান তোমার মানুষ অপার ভেতরে আছিলা শনি ক্রোধে বাহির হইলা অট্ট অট্ট হাসি গোসাই কহিতে সত্য কহে এই ঘর আমার যজ্ঞ নয় যে বোধ করে তার যজ্ঞ হয় এত বলি ক্রোধে গোঁসাই উঠিল চলিলা তার দণ্ড করিতে সে গ্রামে না রহিলা ইহারাম চন্দ্রপ্রাণ সেবকে আজ্ঞা দিলা গোসাই যাহা বসিলা তাহা মাটি খোদাইলা গোময় জলে লেপিল সব মন্দির ও প্রাঙ্গন তবু রামচন্দ্রের মন্না হইল প্রসন্ন করে রামচন্দ্র তার আসি সেই দুর্গা মণ্ডপে বাসা কইল অবস্থ বধ করি মাংস শেখরে রান্ধাইল শ্রীপুত্র সহি রামচন্দ্রের বাঁধিয়া তার ঘর গ্রাম লুটে তিন দিন রহিয়া সেই ঘরে তিন দিন করে আর দিন অমেধ জাতিধন আর সব নষ্ট হইল বহুদিন পর্যন্ত গ্রাম উজাড় রহিল জনশূন্য মহান্তের অপমান যে গ্রাম বিদেশের হয় একজনের দোষে সব দেশ হয় ক্ষয় হরিদাস ঠাকুর চলি আইলা চন্দ্রপুর বলরাম আচার্যের ঘরে হিরণ্য গোবর্ধন দুই মুলুকের মজুমদার তার পুরোহিত বলরাম নাম তার মুলুকের মজুমদার অর্থাৎ বাদশাহী আমলে যে ব্যক্তি রাজস্ব সম্বন্ধীয় হিসাব প্রাপ্ত রাখত এখানে দেশ অধিকারী হরিদাসের কৃপা পাত্র তাতে ভক্তি মানে যত্ন করি ঠাকুরে রাখিল সেই গ্রামে নির্জনে বর্ণশালায় করে রন্ধন বলরাম আচার্য গৃহে ভিক্ষা নির্বাধন রঘুনাথ দাস বালক করে অধ্যায়ন হরিদাস ঠাকুরের যাই করে দর্শন হরিদাস কৃপা করে তাহার উপরে সেই কৃপা কারণ হইল তার চৈতন্য পাইবারে তাহা যইস হইল হরিদাসের মহিমা কথন ব্যাখ্যান অদ্ভুত কথা শুনো ভক্তগণ একদিন বলরাম বিনতি করিয়া মজুমদারের সভায় আইলা ঠাকুর লইয়া ঠাকুর দেখি দুই ভাই কইল অভ্যুত্থান সন্দিল করিয়া সম্মান অনেক পণ্ডিত তার সভায় ব্রাহ্মণ সজ্জন দুই ভাই মহাপণ্ডিত হিরণ্য গোবর্ধন হরিদাসের গুণ সবে করে পঞ্চমুখে শুনিয়া দুই ভাই মনে পাইল বড় সুখে তিন লক্ষ নাম ঠাকুর করেন কীর্তন নামের মহিমা উঠাইল পণ্ডিতের গণ কেহ বলে নাম হইতে হয় পপক্ষয় কেহ বলে নাম হইতে জীবের মুখ্য হয় হরিদাস কহে নামের এই দুই ফল নহে কৃষ্ণের নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজয়ে তথাহি শ্রীমদ্ভাগ এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুতদৃষ্ট চিত্ত

তারিং জয়ী জগন্দিত হয়ে যেমন জগতের সমস্ত অন্ধকার বিনষ্ট করে মঙ্গলজনক শিখরির নাম একবার উচ্চারিত হলেই লোকের সমস্ত পাপ বিনষ্ট করে জয়যুক্ত হয় এই লোকের অর্থ কর পণ্ডিতের গণ সবে কহে তুমি কহ অর্থ বিবরণ হৃদাস কহে জয়ীছে সূর্যের উদয় উদয় না হইতে আরম্ভী তমীর হয় চৌর প্রেত হয় ভয়ত্রাস উদয় হইলি ধর্ম মঙ্গল প্রকাশ আরম্ভে পাপাদির ক্ষয় উদয় হইলি কৃষ্ণ পদে হয় প্রেমোদয় মুক্তি তুচ্ছ ফল হয় নাম নামভ্যাস হইতে সেই মুক্তি ভক্ত নালয় কৃষ্ণ চেয়ে চাহিদিতে তথা শ্রীমদ্ভাগবতে हरे पुत्र हरेर्नाम गृण पुत्रपचारितम अजामी लाग्यामकूत श्रद्धया घृण्न तथा श्रीमदभागवते शारुक साठी सारूप्यसाप को तमोपुता গোপাল গৃহন্ত্রবর্তী নাম এক ব্রাহ্মণা মজুমদারের ঘরে সেই আর প্রধান আরিন্দা আগে করে বার লক্ষ মুদ্রা সেই পাত সাঙ্গি ভরে পরম সুন্দর পণ্ডিত নবীন যৌবন নাম ভচে মুক্তি শুনি না হইল সহন ক্রুদ্ধ হইয়া বলে সেই সরস বচন ভাবকের সিদ্ধান্ত শোনো পণ্ডিতের গণ কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে সেই মুক্তি হয় এই নহে নামাভ্যাসে সেই মুক্তি হয় হরিনাম কহে কেনে করহ সংশয় শাস্ত্রে কহে নামাভ্যাস ও মাত্রে মুক্তি হয় মুক্তি সুখ আগে মুক্তি অতি দুজ হয় অতএব ভক্তগণে মুক্তি না ইচ্ছায় তথায় হরিমুক্তি শুধুদয়ে তৎসাক্ষ করহ বিশুদ্ধে ব্রাহ্মণ দীপি জগদ্গুরু বিপ্র কহে নামাভ্যাসে যদি মুক্তি নয় তবে তোমার নাক কাটি করহ নিশ্চয় হরিদাস কহে যদি নামাভাসে মুক্তি নয় তবে আমার নাক কাটি এই সুনিশ্চয় শুনি সব সভার লোক করে হাহাকার মজুমদার এই বিপ্রে করিল ধিক্কার বলাই পুরোহিত তারে করিল ভৎসন ঘটপটিয়া মূর্খ তুই ভক্তি কাহা জান অর্থাৎ তার কি প্রধান খাজনা বাহকের কর্তা হরিদাস ঠাকুরের তুই কইলি অপমান সর্বনাশ হবে তোর না হবে কল্যাণ এক শুনি হরিদাস উঠিয়া চলিলা মজুমদার সেই বিপ্রে করিলা সভা শহীদ হরিদাসের পড়িলা চরণে হরিদাস হাঁচি কহে মধুর বচনে তোমার সবার কি দোষ এই অজ্ঞ ব্রাহ্মণ তার দোষ নাহি তার তর্ক মন তর্কের গচর নহে নামের মহত্ব কোথা হইতে জানি বেশে এই সব তত্ত্ব যাহ হর কৃষ্ণ করুন কুশল সবার আমার সম্বন্ধে যেন দুঃখ না হয় কাহার তবে সেই হিরণ্য দাস সেই সেই ব্রাহ্মণে কুষ্ঠ হইল অতি নাশা অতি উচ্চ নাসা তার গলিয়া পড়িল চম্পক পদাঙ্গুলি হস্তপদাঙ্গুলি লইল সব কুষ্ঠে গেল গলি তাহা দেখি সব লোকের হইল চমৎকার হরিদাসে প্রশংসে লোক করি নমস্কার যদ্যপি হরিদাস বিপ্রের দোষ না হইল তথাপি ঈশ্বর তারি ফল স্বভাব অজ্ঞের হংসু ক্ষমা করে কৃষ্ণের স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারেন বিপ্রের কুষ্ঠ শুনি হরিদাসের দুঃখ হইলা বলাই পুরোহিতে কহি শান্তিপুর আইলা আচার্যে মিলিলা কইল দণ্ডবধ প্রণাম অদ্বৈত আলিঙ্গন করি করিল সম্মান গঙ্গা তীরে গোফা করে নির্জনে তারে দিলা অর্থাৎ মাটি নিচে গর্ত করি নির্জনে তারে দিলা ভাগবত গীতার ভক্তি অর্থ শুনাইলা আচার্যের ঘরে নিত্য ভিক্ষা নির্বাহন দুয়ে মিলি কৃষ্ণ কথা করে আস্বাদন অর্থাৎ ভিক্ষা নির্বাহন অর্থাৎ ভোজন হরিদাস কহে বেদান করণি বেদান্ন দেহ কোন প্রয়োজন সমাজ নিচে আদর কর না বাস ভয় লাজ অলৌকিক আচার তোমার কহিতে বাস ভয় এই কৃপা করিবে যাতে মোর রক্ষা হয় আচার্য কহেন তুমি না করি হ ভয় সেই আচিরিব যেই শাস্ত্র মতো হয় তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন এত শ্রদ্ধা শ্রদ্ধাপ্রাত্র করাইল ভোজন জগত নিস্তার লাগি করেন চিন্তন অবৈষ্ণব জগৎ কইছে কইবে মোচন কৃষ্ণব তারিবে আচার্য প্রতিজ্ঞা করিল গঙ্গা জল তুলসী দিয়া পূজা করিতে লাগিল হৃদাস করে গোফার নাম সংকীর্তন কৃষ্ণ অবতীর্ণ হয়ে এই তার মন দুইজনের ভক্তি চৈতন্য কইল তার নাম প্রেম ও পাচারী কইল জগত উদ্ধার আর লৌকিক চরিত্র তাহার যাহার শবনে লোকের হয় চমৎকার তর্প না করি হতর্ক অগোচর তার রীতি বিশ্বাস করিয়া শুনো করিয়া প্রীতি একদিন হরিদাস গোফাতে বসিয়া নাম সংকীর্তন করে উচ্চ করিয়া রাত্রি দশ দিক সুনির্মল জঙ্গার লহরী জ্যোৎস্নার করে ঝলমল দুয়ারে তুলসী পরে গোফায় দেখি লোকের হৃদয় জুড়ায় অন্তরে এন এক নারী অঙ্গনে আইলা তার অঙ্গকান্তে স্থান পীতবর্ণ হইলা তার অঙ্গগন্ধে দশ দিক ভূষণের ধ্বনিতে কর্ণ হয় চমকিত আসিয়া তুলসীকে সেই কৈর নমস্কার তুলসী পরিক্রমা করি কেন গোফার দ্বার অর্থাৎ প্রদক্ষিণ করি জোড়ো হাতে হরিদাসের করিলা বন্দন দ্বারে বসি কহে কিছু মধুর বচন জগতের বন্ধ তুমি রূপ গুণবান তোমার অঙ্গ মোর একাথে প্রমাণ এ থাকে প্রমাণ লোকে অঙ্গীকার কর হইয়া সদয় দিনে দয়া করে এই সাধু স্বভাব হয় এত বলি নানা ভাব করই প্রকাশ যাহার দর্শনে মুনির ধৈর্য হয় নাশ নির্বিকার হরিদাস গম্ভীর আশয় বলিতে তার তারে হইয়া সদয় অর্থাৎ হরিদাসের অন্তকরণে অত্যন্ত গভীর তার মন শ্রীকৃষ্ণচরণে নিবিষ্ট সুতরাং রমণীর কামকটাক্ষে তিনি বিচলিত হন না বলিতে লাগিলা তারি করিয়া সইয়া সদয় অসংখ্যা নাম সংকীর্তন এই মহাযজ্ঞ মনে তাহাকে দীক্ষিত আমি হই রাত্রি দিনে যাবৎ কীর্তন সমাপ্তি নহি না করি অন্য কাম কীর্তন সমাপ্তি হইলে হয় দীক্ষার বিশ্রাম দ্বারে বসে শুনো তুমি নাম সংকীর্তন নাম সমাপ্ত হইলে করিব তোমার প্রীতি আচরণ এত বলি করেন তিনি নাম সংকীর্তন সেই নারী বসি করে নাম শ্রবণ কীর্তন করিতে আসি হইল পাতক দেখি নারী উঠিয়া সেই মত দেখায় তাতে ব্রহ্মার হরে মন নাম কৃষ্ণ বিষ্টমন সদা হরিদাস অরণ্যে দিত হইল স্ত্রীভাবেরও প্রকাশ তৃতীয় দিবসে যদি রাত্রি শেষ হইল ঠাকুরের তবে নারী কহিতে লাগিল তিন দিন বঞ্চিলাম করি আশ্বাসন রাত্রি দিনে নহে তোমার নাম সমাপন হরিদাস ঠাকুর কহে আমি কি করিব নিয়ম করিয়াছি তাহা কেমন ছাড়িব তবে নারী কহে তারে করি নমস্কার আমি মায়া করিতে আসিলাম পরীক্ষা তোমার জীবের আমি সবারই মহিল একলা তোমারে আমি মহিতে নারিল শ্রী মহাভাগবত তুমি তোমার দর্শনে তোমার সংকীর্তন কৃষ্ণ নাম শ্রবণে চিত্তম শুদ্ধ হইল চাহে কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ নাম উপদেশী কৃষ্ণা কৃপা কর মোট মতে চৈতন্য বতারে বহে রুড রূঢ় বন্যা সব জীব প্রেম ভাসে পৃথিবী হইল ধন্যা এই বন্যায় জেনা ফাঁসে সেই জীব ছার কোটি কল্পে প্রভুতার নাস্তিক নাহি ক নিস্তার পূর্বে আমি বলরাম পাইয়াছি শিব হইতে পূর্বে আমি রাম নাম পাইয়াছি শিব হইতে তোমা সঙ্গে হইল কৃষ্ণ নাম লইতে মুক্তি হেতু ভয়েন রাম নাম কৃষ্ণ নাম পাবক করেন প্রেমদান তারক ত্রাণ সংসার রাম নামে সংসার থেকে উদ্ধার মুক্তি পাওয়া যায় পারক অর্থাৎ সংসারের পারণ কর্তা কিন্তু নাম সংসার থেকে উদ্ধার করে কেবল মুক্তি দিয়ে খান্ত হয় না অপরন্তু কৃষ্ণ প্রেম ও দান করে কৃষ্ণনাম মরে কর ধন্যা আমার ভাষায় জইছে এই প্রেম ও বন্যা এত বলি হরিদাসের বন্দিলচরণ হরিদাস কহে কর কৃষ্ণ সংকীর্তন উপদেশ পাইয়া মাইয়া মায়া হইয়া এই সব কথাতে হয় প্রতীত কারণ ইহার যাহার সবনে হয় বিশ্বাস সবার চৈতন্য অবতার কৃষ্ণ প্রেমে লুব্ধ হইয়া ব্রহ্মা শিব শনকাদি পৃথিবীতে জন্মিয়া কৃষ্ণ নাম লইয়া নাচে প্রেম বন্যায় ভাসে রদ প্রহাদ মনুষ্য প্রকাশে লক্ষ্মী আদি সবে কৃষ্ণ প্রেমে লুপ্ত হইয়া অন্য না প্রেম জন্মিয়া কথা ব্রাহ্মণ ব্রজেন্দ্র নন্দন অবতরী করে প্রেম রস আস্বাদন মায়াদাসী প্রেম মা থেকে বিস্ময় সাধু কৃপা না করিলে প্রেম নাহি হয় চৈতন্য গোসাই লীলার এই তো স্বভাব ত্রিভুবন নাচে গায়ে পাইয়া প্রেম ভাব কৃষ্ণ আবৃক্ষ আদি আর যত কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেম লাভ করার জন্য ব্রহ্মা শিব মুনিগণ মনুষ্য মনুষ্যরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কৃষ্ণ গুণ কীর্তন করে প্রেম বন্যায় ভেসেছেন লক্ষ্মী আদি শক্তিগণ কৃষ্ণর মনুষ্য জন্মগ্রহণ করে শ্রী গৌর অবতারে নাম ও প্রেম আশ্বাদন করেছেন স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ এমন কিছু সচিতন্দন রূপে প্রকট হয়ে শিও নাম ও প্রেম আস্বাদন করেছেন সুতরাং শ্রীকৃষ্ণের দাসী মায়াদেবী যে নাম প্রেম প্রার্থনা করবেন এটি আশ্চর্য কি এই নাম ও প্রেমের আস্বাদন মাধুর্য তেই অধিক এটাই গৌরলীলার স্বরূপগত বৈশিষ্ট্য স্বরূপ গোসাই চড়চায় যে লীলা লিখিল রঘুনাথ দাস মুখে সেসব শুনিল এই সব লীলা লিখি সংক্ষেপ করিয়া চৈতন্য কৃপাতে লিখি পুত্র জীব হইয়া হৃদাস ঠাকুরের কহিল মহিমা রোকন অর্থাৎ কনা যাহার ভুক্তের জুড়ায় শ্রবণ শিরুপরঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত পহে কৃষ্ণ দাস ইতি শ্রীচৈতন্য চরিতামৃতে অন্তঃন্ঠে হরিদাস মাহাত্ম নাম তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত হল অন্তলীলা তৃতীয় পরিচ্ছেদের অংশবিশেষ আইন পর্বে শুনবেন অন্তরীলা শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তরীলার চতুর্থ পরিচ্ছেদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন কৃষ্ণ কৃষ্ণপদমতি থাকার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা এবং পারে মা